এটা শয়তান পূজারীদের কাজ, শয়তানের যারা ফলোয়ার তাদের কাজ, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। ঘুমন্ত ব্যক্তির থেকে জাগ্রত করা যায়, কিন্তু যিনি জেগে ঘুমিয়ে আছেন তাকে জাগ্রত করা এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা ডেফিনেশন দিয়েছি, আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি আসলে যে ট্রান্সজেন্ডার এখানে কিভাবে আছে এবং গল্পের পুরো প্যাটার্ন আছে, সব কিছুই আছে, শুধু একটা শব্দ চেঞ্জ হলে সেটা চেঞ্জ হয় না। যেরকম পেশা আর দুধ, দুধের যদি আপনি পেশাবের নাম লাগান আর যদি পেশাবের ক্ষেত্রে আপনি দুধের লেভেল লাগান, এটা কখনোই চেঞ্জ হয় না, কারণ আপনাকে পুরো বাস্তবতাটা এটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু এটা কিছুই করা হয় নাই, যেটা 2023 সালে ট্রান্সজেন্ডার ছিল 2024 সালে সেটাকেই থার্ড জেন্ডার হিসেবে আমাদেরকে গেলানো হচ্ছে। আমি মনে করি যে এই এটা হচ্ছে একটা মানসিক ব্যাধি, যে মনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন ছেলে হিসেবে, কিন্তু সে মনে মনে ভাবে মেয়ে, অথবা মেয়ে হিসেবে কিন্তু মনে মনে ভাবে সে ছেলে। এটা একটা মানসিক ব্যাধি, যারা এটা মনে করে তাদের মানসিক চিকিৎসা করা দরকার। কিন্তু তা না করে করা হয়েছে কি, আমাদের কোমলমতি ছাত্রছাত্রী যারা আছে আমাদের সন্তানদেরকে মানসিক বিকারগ্রস্ত করার জন্যই তাদেরকে এই এই সিলেবাসের ভিতরে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমি মনে করি। আমার ভাই একটা বলেছেন যে বইটা দেখানো অন্যায় হয়েছে। কেন দেখানো অন্যায় হবে এটা ভাই, অন্যায়ের কি আছে এখানে? 2023 সালে এটা পড়ানো হয়েছে, আপনি বলেছেন পিডিএফ থেকে এটা নাই। আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন, পিডিএফ এর ভিতরে ট্রান্সজেন্ডার শব্দটা 2023 সালে যেটা আছে সে বইতে সেটা স্পষ্ট ভাবে এখনো ট্রান্সজেন্ডার শব্দ সেখানে লেখা আছে। এটা অস্বীকার করার তো কিছু নেই, এটা শাক দিয়ে তো মাছ ঢাকার মতন না এটা, কাজেই এই প্লিজ বিষয়গুলো প্লিজ, আমি সত্য আপনাকে নয়। আরেকটু আটকাবো, নো আমি না আপনাকে প্লিজ, আবার আটকাবো, নো 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 নো, আপনি আপনি না আপনার যে কথা সাবরিনা বলতে মুজিব, শুনুন, আমি সাবরিনা আপনাকে মুজিব বলি, যে পড়লো আমাকে জনাব রিপোর্ট, আমাকে সেখানে বলুন, তো সে পিডিএফ আমাকে থেকেই বলুন, পড়েছে, সে নো পিডিএফ নো থেকে পড়লো। নো নো, আপনার কি, তারপরে আপনার কি 10 বছর বলা আগের হচ্ছে রেকর্ড আমি আপনার কাছে বলি, নাই? নো নো আমি সাগর ভাই, এগুলো আমি আমি এগুলো বলি, আমি একটু সাগর একটু ভাই একটু আপনার একটু কাছে একটু আমি একটু বলুন, একটু 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 আমি জনাব রাহমানি, স্পষ্ট একটু করুন, জনাব একটু একটু জনাব রাহমানি একটু আমি প্লিজ। বলি হ্যাঁ সাগর ভাই, রিপন সাহেব কি বলতে আপনি, চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আপনি যে ফেসবুকে 2 বছর আগে পোস্টিং দিয়েছেন, এরপরে যদি আপনি কারেকশন করেন, আপনার যদি কারো কাছে এটি থেকে যায় বা এটি যদি আপনার পিডিএফ ফর্ম, উনি এখন এনসিটিবির ওয়েবসাইটে ডাউন দেখ, আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যদি উনি এটা দেখাতে পারে যে এনসিটিবির যেখানে পড়ানো হয় সেই জায়গাটায়, অন্য কোনো জায়গাটা থাকতেই পারে, আমি তো বলছি এটা তো ভুল করেছিল, সংশোধনী তো হয়েছে, এটি এখন পড়ানো হচ্ছে না, এটি আচ্ছা নিয়ে আমাদের দর্শকদের কাছে আমি অনুরোধ করবো, দর্শকরা যারা মানে যাদের বাড়িতে ক্লাস 7 এর স্টুডেন্ট রয়েছে, তাদের পাঠ্যপুস্তকে আপনারা একটু দয়া করে এই শরীফ শরীফের গল্পে ট্রান্সজেন্ডার শব্দটি আছে কিনা সত্যিকার অর্থে আমরা সমাধানের উদ্দেশ্যেই বলছি, আপনারা একটু সাগর দয়া ভাই, করে আপনি যে সহযোগিতা ভুল করুন না, বুঝতেছেন, আপনি কমেন্টে ভুল জানাবেন বুঝতেছেন, আপনারা দয়া করে। হ্যাঁ না না বলুন না না, জনাব রহমান ভাই। আমি তো এই মেসেজটা দেই নাই, আমি আমি কি মেসেজ দিয়েছি, আপনি তো ভুলভাবে উপস্থাপন করছেন। আমি বলেছি 2023 সালের বইতে ট্রান্সজেন্ডার শব্দটা ছিল, সেটাই, 2024 সালে বইতে নেই, শুধুমাত্র শব্দটা চেঞ্জ করা হয়েছে, গল্পের প্যাটার্ন যা ছিল তাই আছে, এটা হলো আমার আচ্ছা বক্তব্য, এটাকে ভিন্নভাবে ডাইভার্ট করার তো কোনো সুযোগ নেই। রাইট রাইট, আমি যেটা, আমার 2023 দাবি সালে যদি হচ্ছে থাকে এটা, তাহলে 2023 সালে কি দেখেছেন কিনা শেষ দিন পর্যন্ত আমরা যদি আমার বলি যে সেটা শেষ অতটা ছিল কিনা। আমার যেটা দাবি, আমার দাবি হচ্ছে যে যেই বইটা 2023 সালে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে, যেই গল্পকে, সেই গল্পটা 2024 সালে এসে থার্ড জেন্ডার কিভাবে হয়, তার গল্পের কোনো প্যাটার্ন পরিবর্তন হয় নাই, কোনো শব্দ পরিবর্তন হয় নাই, কোনো সেন্টেন্স পরিবর্তন হয় নাই, এটা কিভাবে হতে পারে? এটা টাই ওয়ার্স আর কিছু নয়। আমি আপনাকে একটা কোট করি, দেখেন আমি আপনাকে উইকিপিডিয়া থেকে ট্রান্সজেন্ডারের সংজ্ঞা দিয়েছি, যেখানে মনে মনে শব্দটা আছে এবং অত্যন্ত সুকৌশলে এখানে ট্রান্সজেন্ডার ঢোকানো হয়েছে, কেউ স্বীকার করুক আর না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে আরেকটা হোচিমিন, যার বাংলাদেশের ট্রান্সজেন্ডার হিসেবে যার সবাই চিনে, আমি তার একটা বক্তব্য কোট করি, দেখেন হোচিমিন ইসলাম বলেন, আমার শরীরটা পুরুষ ছিল কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজেকে নারী ভাবতাম। তার মানে হচ্ছে কি, ট্রান্সজেন্ডারের প্রথম স্টেজটা হচ্ছে ভাবনা, তাকে সে ছিল নারী কিন্তু সে পুরুষ ভাবতো, খেয়াল করেন আমি এটা কোট করছি, হোচিমিন ইসলাম বলেন, আমার শরীরটা পুরুষের ছিল কিন্তু ছোটবেলা থেকে আমি নিজেকে নারী ভাবতাম, অবশেষে অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই, এখন আমি শারীরিক ও মানসিক ভাবে একজন নারী, সূত্র অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই, হো চি মিন ইসলাম, দৈনিক প্রথম আলো, অক্টোবর 7। তাহলে এরপরে আপনি কিভাবে বলেন যে এখানে কিন্তু এখানে মনে একটু মনে আমার প্রশ্ন আছে মুফতি মোহাম্মদ রহমানি, ন্যাচারালি কি অনুভবের একটা জায়গা থাকতে পারে না? শারীরিক ভাবে হয়তো দেখা যাচ্ছে যে দেখতে পুরুষ কিন্তু আসলে তার অনুভবটা নারীর, এটাও তো একটা ন্যাচারাল, এটাও তো আল্লাহ সৃষ্টি আচ্ছা হতে পারে জি কিনা? জি, আমি আমি ওইটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি ওটা ব্যাখ্যা দিব, ওটা আমি ইসলামের মনে দৃষ্টিকোণ থেকে আপনারটা বলছি সেটাকে যে পাশে রাখলাম, কিন্তু যে প্র্যাকটিক্যাল আপনি যদি আপনি ফ্যাক্টস পুরুষ, জিজ্ঞাসা করি আপনাকে। জি আপনি পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরুষের চিন্তা দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আর যদি এখন আপনি পুরুষ হয়ে আপনি নারীর কথা চিন্তা করেন তাহলে বলতে হবে এটা একটা মেন্টাল ডিজিজ,
এই মেন্টাল ডিজিজটাকে আপনাকে চিকিৎসা করানো দরকার, যেটা আমাদের মেজর সাহেব খুব ভালোভাবে স্পষ্ট করেছেন। এই জন্য আমি আর ওইটার ডিপে যাচ্ছি না, ওইটার গভীরে ঢুকতেছি না। তাহলে এই যে মনে মনে ছেলে ভাবা, মনে মনে মেয়ে ভাবা, একজন 12-13 বছরের একজন ছেলে একজন মেয়েকে মনে মনে ভাবার যে একটা অপশন আপনি শিক্ষা দিচ্ছেন, যে গল্পটা আপনি শিক্ষা দিচ্ছেন, সে নিজেকে কি ভাববে? যে বয়সটা হচ্ছে তার কোনো ডিসাইড কোনো সিদ্ধান্ত গ্রহণ করার একটা বয়স হয় নাই, সেই বয়সে আপনি তার মস্তিষ্কের ভিতরে ইনস্টল করে দিচ্ছেন একটা সফটওয়্যার, যে মনে মনে ছেলে ভাবা মনে মনে মেয়ে ভাবারও একটা সুযোগ থেকে যাচ্ছে, যেটার সাথে থার্ড জেন্ডার বা হিজড়ার কোনো সম্পর্ক নেই। হিজড়া বলতে আমি যতটুকু সারাদিন ঘেটে আমি যা বুঝেছি, সেটা হচ্ছে তাদের হরমোন জনিত বা তাদের ক্রোমোজম জনিত জন্মগত যে ত্রুটি থাকে তাদেরকে বলা হয় হিজড়া। আর যারা হচ্ছে ট্রান্সজেন্ডার তার ডেফিনেশন আমি দিয়েছি। এ হলো মোটামুটি বইয়ের কথা। তাহলে এটা স্পষ্ট আমরা একজন ট্রান্সজেন্ডার হতে হিজড়াদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা ধর্মের আলোকে বা আপনাদের? অবশ্যই আছে, আমি সেটা বলছি, আমি সেটা বলছি। আমি হচ্ছি মিন ইসলামের তার মানসিক ভাবনা এবং পরবর্তীতে চেঞ্জ তার একটা কোট করলাম। তাহলে আমি আমার বক্তব্যতে প্রমাণ করতে পেরেছি, আশাবাদী যে এখানে অবশ্যই এই ট্রান্সজেন্ডার আছে, যে যাই বলুক এবং যে যতটা এটাকে আড়াল করতে চায়। এবার সে ধর্মের দৃষ্টিকোণ থেকে ট্রান্সজেন্ডারের সাথে ধর্মের যে কত বড় সংঘর্ষ আছে, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানিয়েছেন পুরুষ, আর সে হচ্ছে বলবে যে না, আমি আমার এই স্ট্রাকচার আমার অবয়ব চেঞ্জ করে আমি নারী হয়ে যাব। তার মানে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র শয়তান পূজারী, যারা যারা শয়তান পূজারী তারাই ট্রান্সজেন্ডার হতে পারে। আপনি বলবেন যে আপনি এত শক্ত কথা কিভাবে বললেন, আমি তার দলিল দিচ্ছি। মহাগ্রন্থ আল কোরআনুল করিম সূরা নিসার 119 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে এই ইবলিসকে বিতাড়িত করে, তখন ইবলিস মানুষকে গোমরা করার জন্য অনেকগুলো পরিকল্পনা পেশ করেছে। তার মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট এভাবে করব, একটা পরিকল্পনা হচ্ছে এই যে আমি তাদেরকে নির্দেশ দিব তারা তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। এটা কত বড় মারাত্মক কথা, যে ইবলিসের পরিকল্পনা হাজার হাজার বছর পূর্বে থেকে ইবলিসের পরিকল্পনা, যে পরিকল্পনা গুলো ওয়েস্টার্ন কালচারে ইউরোপ আমেরিকায় যেটা বাস্তবায়ন করতে 30-50 বছর লেগেছে, আফসোস করে বলতে হয় যে আমাদের দেশে যেগুলো খুব অল্প দিনের মধ্যেই এটা আইন পাশ হওয়ার একেবারে কাছাকাছি চলে গেছে, যেটা অনেক যেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে এবং আমার কাছেও অনেক এভিডেন্স আছে যে ওরা কোন কোন পর্যন্ত গিয়েছে। এই যে হো চি মিন ইসলাম, সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, সে অমুক ব্যক্তির সাথে দেখা করেছে, যে এটা আইনই একটা ভিত্তি দেওয়ার জন্য। তাহলে আমরা প্রথম কথা বলি যে ট্রান্সজেন্ডার ইসলামের সাথে এর ঘোর সংঘর্ষ রয়েছে, এটা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা। 2 নম্বর হচ্ছে এটা শয়তান পূজারীদের কাজ, শয়তানের যারা ফলোয়ার তাদের কাজ, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এখানে উল্লেখ করতে চাই সহিহ বুখারীর 58-85 নম্বর হাদিস, আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে জানি তিনি রহমতের নবী, দয়ার নবী, প্রেমের নবী, যার সুপারিশ ছাড়া আমাদের নাজাতের কোনো পথ নেই, যিনি তায়েফের ময়দানে এত রক্তাক্ত হয়েছেন, এত পীড়িত হয়েছেন, তারপর কিন্তু বদদোয়া করেন নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। তাহলে বুঝতে হবে যে এটা কত মারাত্মক গুনাহ। তো সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল লানত করেছেন আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা, যে সকল পুরুষ মহিলাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের উপর রাসূলের লানত, যে সকল নারী পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের উপর রাসূলের লানত। এখন যদি বিতর্কের খাতিরে বেড়েও নেই যে এখানে ট্রান্সজেন্ডার নাই, তারপরেও এই শরীফার গল্প কোন মুসলমানের সন্তানের জন্য পড়া এটা জায়েজ নেই, বিলকুল হারাম। কেন? এখানে তাকে শিক্ষা দিচ্ছে যে মনে মনে সে পুরুষ সে নারী ভাবতে পারে, এখানে সে শিক্ষা দিচ্ছে সে আসলে নারী কিন্তু সে মনে মনে পুরুষ ভাবতে পারে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বিলকুল হারাম। সুতরাং ট্রান্সজেন্ডার ইস্যুটা যদি আপনি আপাতত রেখেও দেন, কোনো মুসলমানের সন্তান এভাবে পুরুষ হয়ে নিজেকে নারী ভাবা, নারী হয়ে পুরুষ ভাবা, এর কোনো সুযোগ নেই। সূরা নিসার আপনি 119 নম্বর আয়াত মাথায় রাখবেন, সহিহ বুখারীর হাদিস 58-85 নম্বর হাদিসের স্পষ্ট যেটা বলা আছে, কাজেই কোনো মুসলমানের সন্তান এটা করতে পারে না। এখন যদি আমরা দেখি যে ট্রান্সজেন্ডার যারা করেছে তাদের যদি আপনি বক্তব্য দেখেন, তাদের অবস্থা কি, আমি একটা মাত্র কোট করি, যে আমরা এখানে বলি যে ক্রিস বেক, যার নাম আমরা সবাই শুনেছি, ক্রিস বেকের নাম আমরা মোটামুটি সবাই জানি, যে যিনি আমেরিকার সর্বপ্রথম যিনি ট্রান্সজেন্ডার হয়ে রূপান্তরিত হয়ে যিনি জনসম্মুখে আসেন, তিনি তো প্রথম ট্রান্সজেন্ডার। তিনি কি বলেন, লিঙ্গ পরিবর্তন ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি বলেন, গত 10 বছরে আমার সাথে যা ঘটেছে তা আমার জীবনের আমার জীবনকে তছনছ করে দিয়েছে, আমি নিজেই আমার জীবনকে তছনছ করে দিয়েছি। নিউ ইয়র্ক পোস্ট 2022 ডিসেম্বর 11। এটা হচ্ছে সেই ক্রিস বেকের বক্তব্য, যিনি
বলেছেন যে ট্রান্সজেন্ডার ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাজেই কোন সভ্য মানুষ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে সমর্থন করতে পারে না। যদি আপনি ধর্মের দৃষ্টিকোণ রেখে দেন, নৈতিকতার দৃষ্টিতে রেখে দেন, আমি তো বলি এটা এটা হচ্ছে এমন একটা কালবৈশাখী ঝড়, যদি এই কালবৈশাখী ঝড় অঙ্কুরেই স্তিমিত করা না যায়, এটা আপনি ধর্মের কথা রেখে দেন, নৈতিকতার কথা রেখে দেন, আপনার আবহমান কাল থেকে চলে আসা, আপনার পারিবারিক প্রথা, আপনার সামাজিক যে রীতিনীতি, এগুলোকে ভেঙে তছনছ করে দেবে। সুতরাং এখানে দল মত সব নির্বিশেষে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা উচিত, আমাদের সোচ্চার হওয়া চাই। আমি আবারও স্পষ্ট করি যে থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, হিজড়া একদম এবং স্পষ্ট, রূপান্তরকারী এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং হিজড়াদের, তাদেরকে অনার করা, তাদেরকে সম্মান করা, তাদের সামাজিক অধিকার দেওয়া, সমাজে যারা তারা কাজ করে খেতে পারে তাদেরকে ভিন্ন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এটা আমরা অবশ্যই তার জোর দাবি দাঁড়াই। কিন্তু তার অর্থ এই নয় যে বাঙালি মুসলমান এত বোকা নয় যে ওই থার্ড জেন্ডারের ছদ্মবরণে অন্তরালে আমাদেরকে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়ে আমাদেরকে রূপান্তরকামিতা শিখাবে। এটা হয়তো কোনো কোনো মানুষ মেনে নিতে পারে বা তাদের কোনো স্বার্থ থাকতে পারে, কিন্তু আমি মনে করি সুস্থ মস্তিষ্কের একদম কোনো স্পষ্ট, মানুষ একদম এটাকে মানে কখনোই মেনে আপনার আজকের অনুষ্ঠানে আমরা একদম পুরোপুরি যে